Oma, tor pujoe, tor kishat kode kinima, he? Oma, amare shejo babure to koite hobe? Tor pujoe, tor kishat, ta na jene, ami kemon kore koibo, je shyama pujoe ki korte hobe? Ko ma, ko? সেজ বাবু আপনি বসবেন আসেন জানেনই তো ছোট মামার পূজো করতে কত সময় লাগে না না দিদা ঠাকুর এখন বসবো না ছোট ঠাকুর যা নির্দেশ দিয়েছেন তার ব্যবস্থাপনা করতে হবে সময় নষ্ট হবে আচ্ছা মল্লিক মশাই আগে সেজ বাবু আপনি কাজ করুন ওই গোবিন্দ অধিকারীর দলকে পালাগানের জন্য বায়না করুন ছোট ঠাকুর যখন পালাগান চেয়েছেন তখন সবথেকে সেরা দলকেই বায়না করুন জি আগে সেজ বাবু তবে ওই গোবিন্দ অধিকারীর দলকে তো অনেক জায়গা থেকে অগ্রিম বায়না দিয়ে রাখে তো শুনুন মল্লিক মশাই টাকা যত লাগে লাগুক কিন্তু দক্ষিণেশ্বরের নাট মন্দিরে সবথেকে সেরা দল আসবে জি আগে সেজ বাবু তাই হবে সেজ বাবু আমি একখানা কথা কই ছোট মামা যদি কত কথা রাখেন মায়ের পুজো তো রেতের বেলা সন্ধ্যেবেলা যদি কত কথা হয় খুব ভালো হবে মাচরণ ঠাকুর আপনি কি করেন হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু মন্দ নয় কদাইয়ের কমন মধুর কণ্ঠে কত কথা শুনতে কি না পছন্দ করবে কিছু মনে করবেন না উমাচরণ বাবু বলছি যে যিনি সন্ধ্যেবেলা কত কথা করবেন আবার তিনি রাতভর মায়ের পুজো করবেন কিরম অদ্ভুত শোনাচ্ছে না ঘটনাখানা মানে কালী পুজোর নিয়মকানুন তো প্রচুর আপনি কি বলছেন আরান ঠাকুর কদাই ঠাকুরের কত ক্ষমতা আপনি জানেন না কদাই ঠাকুর সব পারে সব দেখবেন হয়তো ওই কত কথা আসরে সং মা এসে বসেছেন হ্যাঁ এও সম্ভব কদাই ঠাকুরের ক্ষমতা আমরা কি করে জানবো বলুন তো বদন ঠাকুর অকারণে ব্যঙ্গ করে কোনো লাভ নেই সত্যি ছোট ঠাকুরের ক্ষমতার পরিমাপ করা আপনাদের পক্ষে সম্ভব নয় ও মা কি হলো মা কি হলো সারা দে তোর সন্তানেরা তোর সাথ তো মেটাবেই মা একখানা সুযোগ দে মা একখানা সুযোগ দে তুই ও মা তুই সারা দে মা তুই সারা দে সারা দে মা সারা দে সারা দে সারা দে গদাধর
আমার স্বাদ মিটাতে চাস? তাহলে এই শ্যামা পূজোয় এই মন্দিরে লক্ষ্মী পূজো কর। ওই দিন মহাকালী আর মহালক্ষ্মী এই দুই রূপেই আমি তোর পূজো গ্রহণ করতে চাই। যা গদাধর, আমার সাধ মেটানোর ব্যবস্থা কর গে যা। মা, এই সাধ তোর। তোর অপার করুণা মা, অপার করুণা। তুই আমারে তোর কত রূপ দেখাচ্ছিস, মানে আমি সব ব্যবস্থা করব মা, সব ব্যবস্থা করব, সব ব্যবস্থা করব। জয় মা, জয় মা। সব ব্যবস্থা করব আমি। সেজবাবু, ও সেজবাবু, সেজবাবু, এবার শ্যামা পুজোয় মন্দিরে মহালক্ষ্মী পুজো হবে গো। সন্ধ্যেবেলা মহালক্ষ্মী পুজো হবে, তারপর মায়ের সম্মুখে এই নাট মন্দিরে পালা গান হবে, তারপর মধ্যরাতে মায়ের পুজো হবে। মহালক্ষ্মী পুজো? প্রত্যেক বছরই হয় নাকি? হ্যাঁ, না হয়নি, তবে মা যখন চাইছে আমরা কি আর না করতে পারি? হঠাৎ মা এবারে তোমাকে লক্ষ্মী পুজো করার কথা বললেন? অন্যান্য বার তো বলেন না। দেখো গদাই ঠাকুর, সবকিছু সহ্যের একটা সীমা আছে, তুমি মায়ের নাম নিয়ে বিধি ভঙ্গ করো। জানি সেজ বাবু হয়তো আমার উপর রুষ্ট, কিন্তু এটাই সত্যি কথা। এখানে সমস্ত খাটো নিয়ে আমরা দিদি ঠাকুর সাজসজ্জা করে, আর তুমি সমস্ত রকম বিধি নিয়মে তোয়াক্কা না করে মামা করে গান গেয়ে যাও, পুজো করে যাও, আর মায়ের নাম নিয়ে নানান কথা বলো। হয় তুমি সিদ্ধাই জানো, নয়তো ভেলকি বাজি, যাতে এখনো তুমি ধরা পড়লে না। এই কেমন ব্যবহার বদন ঠাকুরের মল্লিক মশাই? সব কিছুর একটা সীমা আছে। ও সেজ, সেজ বাবু গো, ও সব কথা তুমি কানে নিও না গো। বদন ঠাকুর বেচারা কি করবে কও দেখিনি, সে তো আমার কথাই বুঝেনি, সে বিশ্বাসই করেন নে যে মা আছেন। মা শুধু পাথর পৃথিবী নয়, তার অস্তিত্ব আছে আমাদেরই মধ্যে, তার অধিষ্ঠান।
এই কথা কানা মনের মধ্যে কেটে নেওয়া কি অত সহজ সেজ বাবু? ও মল্লিক মশাই, মল্লিক মশাই গো, তুমি সবকিছুর ব্যবস্থা করো দেখিনি। আমার মা যে এবার দুই রূপে পুজো নিতে চা। জয় মা, জয় মা। ও সেজ বাবু, রানীমার আবার আপত্তি হবে না তো? রানীমা কি কখনো তোমার কোনো কিছুতে আপত্তি করেছেন? তুমি যা বলছো ঠিক তাই হবে। সেজ বাবু আপনি একদম চিন্তা করবেন না, আমি এখন থেকেই সব ব্যবস্থা করে রাখছি। ছোট মামা, কি হলো? কি কইছি, মহালক্ষ্মী পুজোর বিধি তুমি জানো তো গা? না তো। ওই দেখো, ও শিখে নেবো রে। আর তাছাড়া আমাদের হারানটা উড়াছে, বদলটা উড়াছে, ওনারা সব পণ্ডিত মানুষ, ওনারাই আমার শিখিয়ে পড়িয়ে নেবে। ও হারানটা উড় দেবে তো আমার শিখিয়ে? দেখলেন তো হারান ঠাকুর, আমি কি বলেছিলাম? গদাই কেমন মানুষ আমি কি বলেছিলাম দেখলেন তো? ছোট ঠাকুর, তোমাকে কারোর কিছু শেখানোর নেই, তুমি নিজেই যথেষ্ট। একদিন দেখবে সারা জগৎ তোমাকে বুঝবে। এটা আমার সৌভাগ্য যে আমি তোমার ক্ষমতার পরিচয় পেয়েছি। তোমার সব স্বাদ আমরা মেটাবো ঠাকুর, সব স্বাদ। সেই হবে আমার মুক্তির পথ। দেখো দেখি কান দিয়ে। ও সেজ বাবু, তুমি কিন্তু বাড়ি ছেলে মানুষ, কখন কি কথা ঠিক? আমি ছেলে মানুষ? হ্যাঁ। তুমি কি বুড়ো? ও সেজ বাবু, বলেই তো গিয়েছিলুম, রানীমা এখন কেমন আছে গো? মা এখন সুস্থ আছে, মা ওকে ওই কালিমার থানে নিয়ে যেতে হবে, যেখান থেকে মা ফিরে এসেছিলেন সেই থানের পুরোহিত মশাইয়ের সঙ্গে উনি দেখা করতে চান। যখন হুশ ফিরলাম তখন দেখি আমি এখানে কালী থানে রয়েছি, সেখানকার পুজোরই তো আমাকে এখানে নিয়ে এলেন গো। পুজোরই কোথায় গেলেন বল দেখিনি? এই পদচিহ্ন তো স্বয়ং নারায়ণ ছাড়া আর কারো হতে পারেনি। তেনার দেখা পাওয়া কি সহজ হবে? দেখো রানীমার কপালে কি আছে। ও সেজ বাবু, লক্ষ্মী পুজোর কথা কানা কিন্তু ভুলো নে। মা, মা রে মা, তোর সব ইচ্ছে পূরণ হবে মা, তোর সব ইচ্ছে পূরণ হবে। জয় মা, জয় মা, জয় মা। আপনি ঠিক বুঝতে পারছেন তো, মানে এই পথ দিয়ে গেলেই মা কালীর থানখানা পাওয়া যাবে,
আসলে বারবার জিজ্ঞাসা করছি কারণ মা ভবতারিণী অদৃশ্য হওয়ার পর আপনি উদ্ভ্রান্তের মতো বেরিয়ে পড়েছিলেন কিনা। সত্যি কথা কইবে মথুর, আমিও ঠিক বুঝতে পারছি না ঠিক পথে এসেছি কিনা। তবে জানো তো, একখানা কথা কিন্তু আমার স্পষ্ট মনে আছে। ওই থানে মায়ের সম্মুখে একখানা ত্রিশূল গাঁথা ছিল। জগন্নাথ, আগে কথা শোনো, তুমি এগিয়ে যাও, গিয়ে দেখো কোনো মন্দির দেখতে পাও কিনা, আর যদি রানীমা যেমন বলছেন তেমন কোনো ত্রিশূল দেখতে পাও এসে আমাদের জানাও। জি, আগে কথা। মা, আপনি এখানে অপেক্ষা করুন, এখনই আপনার এত চলাফেরা করা ঠিক নয়। মথুর, আমার শরীর নিয়ে তুমি যেমন যেমন কথা কইছো আমি কিন্তু সব কথা মানছি, কিন্তু এরপর তোমার ব্যাটারা তোমার শরীরে যখন খেয়াল রাখবে তাদের সব কথা কিন্তু তোমাকেও মানতে হবে। এই কথাখানা যেন মাথায় থাকে। নাতিরা নিশ্চয়ই আপনাকে নালিশ জানিয়েছে। সে আমি তোমায় কেন কইব, তা আমাদের মধ্যেকার ব্যাপার। তাও মতুর, মন্দিরে কি ঠিক হলো বাবা? কালী পুজো এবার কি কি করছো? মা, ছোট ঠাকুর বলছিলেন উনি চাইছেন, মা নাকি নির্দেশ দিয়েছেন যে কালী পুজো দিনই মহালক্ষ্মী পুজো হবে। যথারীতি মন্দিরে অন্য পুরোহিতদের আপত্তি আছে, তবে আমি তাদের পরিষ্কার বলে দিয়েছি ছোট ঠাকুর যখন চেয়েছেন তখন সেটাই হবে। মা, ছোট ঠাকুর যখন বলছেন নিশ্চয় তিনি কোনো নির্দেশ পেয়েছেন, তাই না? হ্যাঁ মতন, ঠিকই। অন্যদেরকে ভালো করে বোঝাও তুমি, মায়ের নির্দেশ যখন, আমরা তো নিমিত্ত মাত্র, এর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে যা আমরা ধরতে পারছি না। রানীমা, 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 সামনেই একখানা থান আছে, আপনি যেমন ধারা করেছেন ঠিক তেমন ধারা। তার মানে আমার কোনো ভুল হয়নি, আমি ঠিক পথে গেছি। কিন্তু ওই পুজোরের দেখা কি মিলবে? এই পদচিহ্ন তো স্বয়ং নারায়ণ ছাড়া আর কারো হতে পারেনি। আর একটি বার যেন তোমার দর্শন পাই আমি, দয়া করো ঠাও, দয়া করো। মথুর, তোমরা বরং এখানে অপেক্ষা করো, আমি ওখানে যাচ্ছি, তোমরা না হয় পরে এসো কেমন? কেন্তি, দে দেখি নি, এখানেই থাকো তোমরা। সেদিন যিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন তিনি যে সাধারণ মানুষই নন তা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি মা, খুব ভালো করে বুঝতে পেরেছি। শুধু একটিবার তিনার দর্শন পাইয়ে দাও নে মা, তিনার পায়ের ধুলো আমি নি একটিবার। আমার জীবন যে আবার নতুন করে শুরু হতে চলেছে এই কথাখানে তো তুমিই আমাকে বুঝিয়ে দিয়েছো মা।
এতো আমার আর টাউরের অন্তরের কথা, এতো আর পাঁচজনের জানার কথা নয়। আমি বুঝতে পেরেছি মা, আমাকে ধীরে ধীরে আমার মায়া মোহ সব ত্যাগ করতে হবে, আমার অহং বর্জন করতে হবে। আমি বুঝতে পেরেছি মা, কিন্তু তার আগে একটি বাতেনার দর্শন আমাকে পাইয়ে দাও নি মা, আমার জীবনখানা তাহলে সার্থক হবে মা। দোয়াই তোমার পাইয়ে দাও নিতিনার দর্শন, পাইয়ে দাও।